আমাদের সঙ্গে আছেন রাজনীতিবিদ বিধানসভা চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সব্যসাচী দা, আজকে মোহন ভাঙার দিবস, আপনি গত বছরে এসেছিলেন আমার খেয়াল আছে। দেখুন, মোহন ভাঙার দিবস নিশ্চয়ই আমাদের সকল বঙ্গবাসীর কাছে একটা আনন্দের দিন, এবং কোনো বাঙালি ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া বাঁচতে পারে না। ফুটবল হচ্ছে বাঙালির একটা মানে মানে বাঙালি হলে তার যেরকম মানে অন্যান্য জিনিস থাকবে, তার সঙ্গে ফুটবলও থাকে। সবার সেরা বাঙালির এই ফুটবল, সেইটাই মোহনবাগান। এবং মোহনবাগান তো ভারতেরও মান উজ্জ্বল করেছিল ইংরেজদের বিরুদ্ধে সেই সময় খেলে, তো সেই জন্য এটা তো আমাদের গর্বের জিনিস ভারতবর্ষের। আর এবার মোহনবাগান ফুটবল টিমও ভালো, তিনজন বিশ্বকাপ পার্টি একসঙ্গে এবং স্ট্রাইকিং লাইনে। দেখুন, নিশ্চয়ই ভালো টিম, ভালো খেলবে, জিতবে, কিন্তু বেঙ্গলের ছেলেরা মানে বাঙালিরা তাদের একটু এনকারেজ করলে ভালো হয়, কারণ আমরা শুধু হায়ার পার্টি এনে খেলালাম, ট্রফি পেলাম, আনন্দ হলো, তাতে লাভ কি? আজকে মোহনবাগানের পয়সা আছে বা ইস্টবেঙ্গলের পয়সা আছে বা মোহামেডানের পয়সা আছে বা আরও কোনো কেউ এলেন, সে এসে মেসি রোনাল্ডো এইসব প্লেয়ার এনে খেলিয়ে দিলেন, তাতে তো মানে নতুন প্রজন্ম গড়ে উঠবে না। আমাদের এই যে গড়ের মাঠে খেলে ছেলেরা উঠে দাঁড়াবে, এবং আগে ভারতবর্ষের ফুটবল টিম বাঙালি ছাড়া আর পাঞ্জাব ছাড়া কখনো কেউ চিন্তা করতে পারবে, তো সেই জায়গায় আজকে যদি আমাদের এইসব ঐতিহ্যবাহী ক্লাবগুলো বেঙ্গলের প্লেয়ারদের অগ্রাধিকার না দেয়, বিদেশি প্লেয়ারদের অগ্রাধিকার দেয়, তাহলে বেঙ্গল প্লেয়াররা কোথায় যাবে? আমি মেয়র না, মেয়রকে জানাবো, ওটা আমারই ওয়ার্ড সেন্ট্রাল পার্ক। আমি যখন মেয়র ছিলাম আমি তখন করে দিয়েছিলাম ওই মাঠটা, না আমি এখন যিনি মেয়র আছেন, এবং কারণ ফান্ডটা তো অ্যালোকেট করবেন মাননীয় মেয়র, আর যিনি স্পোর্টসের দায়িত্বে আছেন আমি তাকেও বলবো যে আপনারা এই প্রপোজালটা দিয়েছেন বসার জন্য, আমি নিশ্চয়ই এটা আজকেই জানিয়ে দেবো। ধন্যবাদ।